আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটিকে বেছে নেওয়ার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। টানা কয়েকদিনের বৃষ্টি এবং ভারতের গজল ডোবার সব গেট খুলে দেওয়ায় তিস্তা নদীর পানি বিপদসীমা ছাপিয়ে পানি ঢুকে পড়েছে নদীর তীরবর্তী এলাকাগুলোতে। তিস্তা অববাহিকা চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দারা কাটাচ্ছে নির্ঘুম রাত। পানি প্রবাহ বেড়ে তলিয়ে গেছে বাদাম, মরিচ, পেঁয়াজ, মিষ্টি কমড়া, ভুট্টাসহ বিস্তীর্ণ চরের বিভিন্ন উত্তি ফসল। অন্তত 10 হাজারেরও বেশি মানুষ হাঁটু বা কোমর পানিতে বন্দি দশায় আছেন। এসব মানুষের হাতে এখনও পৌঁছানি কোনো সহায়তা। দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্রিজের ডালিয়া পয়েন্টে 44টি স্লুইস গেট খুলে রাখা হয়েছে। শনিবার দুপুরে 2টায় পানি প্রবাহ ছিল 52.32 সেন্টিমিটার। পানি বিপদসীমার পরিমাণ হচ্ছে 52.60 মিটার, যা বিপদসীমার 28 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তা নদীর তীরবর্তী লালমনিরহাট এবং নীলফামারী জেলার এলাকার চর ও নিম্নাঞ্চলের মানুষের বাড়ি থেকে পানি নেমে গেছে, তবে আবার যে কোনো সময় পানি বন্দী হয়ে পড়ার শঙ্কা রয়েছে। শুক্রবার তিস্তা ব্যারেজে সকাল 6টায় নদীর পানি বিপদসীমা 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। নদীর পানি বাড়ায় তিস্তা তীরবর্তী চর ও নিম্নাঞ্চলে কয়েকশত পরিবার পানি বন্দী হয়ে পড়ে। স্থানীয় লোকজন বলেন, নদীর পানি কমায় আমাদের বাড়ি থেকে পানি নেমে গেছে, তবে দুর্ভোগ এখনও কমে যায়নি, তবে গোটা এলাকা কাদাময় রয়েছে। আবার উজান থেকে ধেয়ে আসা ভারতের পানি কখন সব কিছু ডুবিয়ে দেবে তা বলা মুশকিল। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।